মাটি বোঝায় ট্রাক চলাচলের ঠেলায় নাবিশ্বাস ওঠার জোগাড় স্থানীয়দের মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা পুলিশকে জানিয়েও হয়নি কোনো আহা সেই মাটি ভর্তি ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর ক্ষোভে ফুসছে গোটা গ্রাম ভোর থেকে গভীর রাত এলাকার রাস্তা দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ মাটি বোঝাই ট্রাক সেই ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এলাকার এক নিরীহ পথচারীর মঙ্গলবারের এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা অবিলম্বে বন্ধ হোক অবৈধ মাটি পাচার ব্যবস্থা নিক প্রশাসন চাইছে এলাকাবাসীরা ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার দেবগড় এলাকায় জানা গেছে মঙ্গলবার বিকালে পেশায় রাজমিস্ত্রী ধনঞ্জয় রায় বাড়ি ফিরছিলেন সে সময় একটি মাটি বোঝায় ট্রাক তাকে ধাক্কা মারে স্থানীয়দের অভিযোগ গাড়ির সামনের চাকা চলে যায় ধনঞ্জয়ের বুকের ওপর দিয়ে মাটির গাড়ি মাটির গাড়ি দিন রাত সকাল ভোর চারটের থেকে রাত আটটা পর্যন্ত গাড়ি চলে স্কুল টাইমও বন্ধ রাখে না সন্ধ্যেবেলায় কিনে লোকজনের একটা বাজার ঘাটে সেও পুরো একদম বন্ধ রাস্তাঘাট ওদের মতো ওটা চালিয়ে যাবে কোনো সাইড দেবে না রাস্তাঘাটে কালকে তো এই রাস্তায় ওই লোকটা রাজমিস্ত্রি কাজ করে কাজ করে পাঁচটা বিকেল পাঁচটা বাজে কাজ সে বাড়ি যাচ্ছে যাওয়ার পথে এই জায়গায় মেরে দিয়েছে একদম বুকির ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে সামনের চাকা এরপর স্থানীয়রাই তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসে বনগা মহকুমা হাসপাতালে হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয়দের দাবি মাটির ট্রাক চালানো বন্ধ করবার জন্য বারবার প্রশাসনকে বলেও কোনো সুরাহা হয়নি আমাদের এখানে অনেকগুলো বাচ্চা কাচ্চা সবসময় দৌড়াদৌড়ি করছে রাস্তাঘাটে রাস্তার এপার ওপার হয় কন্টিনিউ মাটির গাড়িগুলো মাটির প্রয়োজন আছে তাদের গাড়ি কিন্তু ড্রাইভটা তো আসতে করবে স্লো যাতে ড্রাইভ স্লো থাকে আর আমাদের এই গলির সামনে অবশ্যই একটা বাম্পারের ব্যবস্থা করা উচিত গাড়ি আসতে চলে যাতে আমাদের কারো বিপদ না হয় চালা চালাবে না কেন তাদের ড্রাইভ স্লো থাকবে কন্ট্রোল থাকবে তাই না অভিযোগটা গাড়িটা রাস্তা যাওয়া বন্ধ করতে হবে কে চালাই এই তো হাই মাটি নিয়ে আসে স্কুল করতে নিয়ে আসে কে তো আমরা চিনি না গাড়ি তো অনেক ভোর চারটে বাজতে পারবে না রাত স্থানীয়দের দাবি ভোর চারটে থেকে রাত প্রায় আটটা পর্যন্ত এই রাস্তায় চলছে একাধিক মাটি বোঝাই ট্রাক এমনকি স্কুলের সময়ও বন্ধ থাকে না ট্রাক চলাচল ফলে ঘটনায় মাঝে মধ্যেই ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা গ্রামবাসীদের দাবি অতি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিক প্রশাসন তাহলেই রক্ষা পাবে গ্রামবাসীদের জীবন সংসারে একমাত্র উপার্জনকারী ব্যক্তির এভাবে অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া কোনদিন জোরে চালায় না উনি কিভাবে পড়ে গেল ঠিকই পেলাম না আর ওনার গাড়ির থেকে আমি ঠিক পেলাম না দীপ বিশ্বাস ও অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ